দৈনন্দিন জীবনে শান্তি। মনে শান্তি আনার নানান পদ্ধতি আছে, ধ্যান তো বটেই, রাজযোগের অন্যান্য মেথডও রয়েছে। এছাড়াও বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে নানা রকম পদ্ধতি গড়ে উঠেছে। আজ আমরা একটি খুব সহজ উপায় প্র্যাকটিস করব। এটি আপনি আসনে বসেও করতে পারেন, অথবা চেয়ারে বসে, বাড়িতে অভ্যেস করতে পারেন, কিংবা অফিসে, কিংবা ধরুন বাসে করে কোথাও যাচ্ছেন, পৌঁছতে প্রায় 20-25 মিনিট লাগবে, এ সময় আপনি বাসের সিটে বসেও এটি প্র্যাকটিস করতে পারেন। কিভাবে করবেন? এখানে আমি এক এক করে স্টেপগুলি বলে যাব, আপনি সেই মতো কাজ করে যাবেন। ধরুন আমি বললাম কপাল, অর্থাৎ ফোরহেড। আপনি তখন কপালে হাত না দিয়ে অনুভব করবেন যে আপনার একটি কপাল আছে। ইউ আর টু রিমেইন অ্যাওয়ার অফ ইউর ফোরহেড। যদি বলি বা চোখ, আপনি অনুভব করা শুরু করবেন যে আপনার একটি বা চোখ আছে। যখন চোখকে অনুভব করবেন, তখন শুধু চোখকেই কিন্তু অনুভব করবেন, অন্য কিছুকে নয়, অর্থাৎ কপাল বা কানকে নয়। প্রথম প্রথম যদি অসুবিধে হয়ও বা, তবুও চেষ্টা করে যান, ধীরে ধীরে সহজ হয়ে আসবে। তবে একটা কথা, এটি অভ্যেস করার সময় যদি কোনো অস্বস্তি হয়, যেমন মাথা ধরা ইত্যাদি, তখন প্র্যাকটিসটি বন্ধ করে দেবেন। এবার আসুন শুরু করা যাক। ভালো করে বসুন, চোখ বন্ধ করুন, সিট কমফোর্টেবলি, ক্লোজ ইউর আইস অ্যান্ড রিল্যাক্স। রিল্যাক্স, রিল্যাক্স, ঘরে কি কোনো শব্দ হচ্ছে? তাহলে তা শুনতে থাকুন। ইজ দেয়ার এনি সাউন্ড অর নয়েজ ইন দ্য রুম? প্লিজ কিপ অন লিসনিং টু ইট। কনসেন্ট্রেট করবেন না, রিল্যাক্স মনে শব্দটা শুনতে থাকুন। এবার আপনার শরীর সম্বন্ধে সচেতন হন। আপনি বসে আছেন আসনে বা চেয়ারে। নাও প্লিজ বিকাম অ্যাওয়ার অফ ইয়োর বডি। ফিল দ্য টাচ অফ দ্য ব্যাক রেস্ট, আর্ম রেস্ট অ্যান্ড দ্য সিট অফ দ্য চেয়ার।
শ্বাস প্রশ্বাসের সঙ্গে সঙ্গে আপনার বুক ওঠা নামা করছে। এই চেস্ট মুভমেন্টকে এখন অনুভব করতে থাকুন। উইথ ইচ এন্ড এভরি ব্রেথ ইয়োর চেস্ট ইজ মুভিং আপ এন্ড ডাউন। প্লিজ রিমেইন অ্যাওয়ার অফ দিস চেস্ট মুভমেন্ট। এখন কপাল অনুভব করুন, আপনার কপালকে। প্লিজ শিফট ইউর অ্যাওয়ারনেস টু ইউর ফোরহেড। বিকাম অ্যাওয়ার অফ ইউর ফোরহেড প্লিজ। এবারে বা চোখ, লেফট আই। ডান চোখ, রাইট আই। এবার দুই চোখ একসঙ্গে, বোথ দ্য আইজ টুগেদার। বা কান, লেফট ইয়ার। ডান কান, রাইট ইয়ার। এবার দুই কান একসঙ্গে, বোথ দ্য ইয়ার্স টুগেদার। বা গাল, লেফট চিক। ডান গাল, রাইট চিক।
এবার দুই গাল একসঙ্গে বোথ দ্য চিকস। Nak, the nose, whole of the nose. এবার ঠোঁট, নাও দ্য লিপস, ফিল দ্য টাচ অফ দ্য লিপস। থুতনি, দ্য চিন। এখন পুরো মুখ একসঙ্গে, দ্য হোল অফ ইউর ফেস। এবার অনুভব করুন যে নাক দিয়ে আপনার শ্বাস প্রশ্বাস বইছে। ইউ আর ব্রিদিং ইন অ্যান্ড আউট থ্রু দ্য নস্ট্রেলস। প্লিজ রিমেইন অ্যাওয়ার অফ দিস। এখন আবার বুকের ওঠানামা অনুভব করুন। প্লিজ গো ব্যাক টু ইয়োর চেস্ট মুভমেন্ট নাও।
রিল্যাক্স, রিল্যাক্স, কিছুক্ষণ পর আপনার চোখ খুলুন, রিল্যাক্স ফর সাম টাইম অ্যান্ড দেন ওপেন ইউর আইজ প্লিজ। যে অভ্যেসটি আমরা এতক্ষণ করলাম সেটি যদি রোজ সকাল বিকেল প্র্যাকটিস করেন তবে মন শান্ত থাকবে। অফিসে গিয়েই ফাইল খুলে বসবেন না, চেয়ারে বসে তিন চার মিনিট সময় নিন, চোখ বন্ধ করে বুকের ওঠানামা অনুভব করতে থাকুন, তারপর কাজ শুরু করুন। ঘন্টা দুয়েক পর আবার তিন চার মিনিট প্র্যাকটিস করুন। এভাবে প্রতি দেড় দুই ঘন্টা পরে পরে এটি অভ্যেস করে যান অফিসেই। ছুটির পর বাড়ি যাবার আগেও অফিসে চেয়ারে বসে তিন চার মিনিট এটি প্র্যাকটিস করুন। এভাবে রেগুলার প্র্যাকটিস করতে করতে দেখবেন মনের মধ্যে শান্তি ভাবটা, শান্ত মন আপনার নিজে আয়ত্তে এসে যাবে। এবার আমরা আরেকটি মেথড প্র্যাকটিস করব। ঘরে অফিসে প্রায় নানান ঘটনা ঘটে যা আপনার মনকে ডিস্টার্ব করে, মন অশান্ত হয়ে পড়ে। এসব পরিস্থিতিতে আপনি শান্ত থাকতে চান। আচ্ছা, এক কাজ করুন, আপনার দৈনন্দিন জীবনে যেসব ঘটনা আপনার মনকে অশান্ত করে তোলে, আপনি ডিস্টার্ব ফিল করেন, এমন কিছু ঘটনা আপনি একটা কাগজে লিখুন, লিখে ফেলুন। আচ্ছা, এবার বলুন আপনি কি লিখলেন। আপনি, আচ্ছা, আপনি লিখেছেন, ছেলে সকালে দেরি করে ঘুম থেকে উঠলে আপনার মেজাজ গরম হয়ে যায়, স্বাভাবিক। ছেলে দেরি করে ঘুম থেকে উঠছে আর আপনি, আপনার মন, আপনার মেজাজ গরম হয়ে পড়ছে। আচ্ছা, আপনি কি লিখেছেন বলুন। আপনি, আপনি লিখেছেন, অফিসে বসকে দেখলেই মেজাজ বিগড়ে যায়, ইন্টারেস্টিং, ঠিক আছে। আর আপনি, আপনি বলুন, স্বামী মাথা গরম করলে আপনিও দু কথা শুনিয়ে দেন, এটাই আপনার অশান্তির কারণ। আচ্ছা, ঠিক আছে, খুব ভালো করেছেন। দৈনন্দিন জীবনে এই ছোট ছোট ঘটনাগুলি মনকে অশান্ত করে তোলে, এ ব্যাপারে কি করবেন? আসুন তাহলে এই তিনটি ঘটনা নিয়েই দেখা যাক কিভাবে সমস্যার সমাধান করা যায়। প্রথম কথা, আচ্ছা বলুন দেখি, আপনার ছেলে, আপনার বস আর আপনার স্বামী কি সাধারণ মানুষ না অসাধারণ মানুষ? সাধারণ মানুষ, অথচ আপনি তাদের কাছে অসাধারণ ব্যবহার আশা করছেন সব সময়, তাই না? ছেলে রোজ সকালে সময় করে ঘুম থেকে উঠবে, আপনার বস সব সময় যুক্তিপূর্ণ ব্যবহার করবেন, আপনার স্বামী সব সময় মাথা ঠান্ডা রেখে কথা বলবেন, এটাই তো আপনারা চাইছেন। আচ্ছা, এই চাওয়াটা কি বাস্তবসম্মত না অন্য কিছু? সাধারণ মানুষের কাছে আপনি সব সময় অসাধারণ ব্যবহার আশা করছেন, তাই না? দোষটা তাহলে কার?
শ্রী শ্রী মা বলেছেন, যদি শান্তি চাও মা, পরের দোষ দেখো না, দোষ দেখবে নিজের। এর তাৎপর্য কি? যখনই আপনি রেগে যাবেন তখনই বিচার করুন, আপনি একটা কিছু আশা করছিলেন যে আশাটা আপনার পূর্ণ হয়নি বা হচ্ছে না। এবারে দেখুন তো আপনার এই চাওয়াটা বাস্তবসম্মত কিনা। আপনি বলবেন ছেলে উচিত রোজ সকালে ঠিক মতো ঘুম থেকে ওঠা। দেখুন কি উচিত হওয়া, কি হওয়া উচিত আর কি হয়, এই দুয়ের মধ্যে কিন্তু পার্থক্য আছে। কি হওয়া উচিত এটা হচ্ছে আইডিয়াল সিচুয়েশন, আর কি হয় সেটা হলো রিয়েল সিচুয়েশন। আপনি সবসময় রিয়েলিটি, বাস্তবে আইডিয়াল সিচুয়েশনকে চাইছেন, তাই না? আপনার ছেলে, আপনার বস, আপনার স্বামী, এদের সব সময় আইডিয়াল ব্যবহার করা উচিত, এটা মানছি, কিন্তু বাস্তবে মানুষের ক্ষেত্রে কি দেখা যায়, তাই বলছি কি হওয়া উচিত আর কি হয়, এই দুইয়ের মধ্যে পার্থক্যটা লক্ষ্য করুন। সাধারণ মানুষের কাছে অসাধারণ ব্যবহার আশা করি আমরা নিজের মনের শান্তি নষ্ট করি। তাই মা যে বলছেন যে দোষ দেখবে নিজের, অর্থাৎ আমার যে চাওয়াটা, এই চাওয়াটা কতখানি বাস্তবসম্মত, এটা যদি আমরা না বুঝি তাহলে কিন্তু মনের অশান্তি আসবেই। বেদান্তেও বলেছে, বুদ্ধদেবও বলেছেন, বাসনাই দুঃখের মূল কারণ। বাসনা বলতে অবস্থ অবাস্তব বাসনা, আনরিয়ালিস্টিক এক্সপেকটেশন। বক্তৃতা দেবার সময় জলের গ্লাস কাছে রাখছেন, এটি কিন্তু অবাস্তব বাসনা নয়, কারণ তেষ্টা পেলে জল দরকার। কিন্তু আমাদের অনেক বাসনা অবাস্তব বাসনার পর্যায়ে পড়ে। যেমন ধরুন আপনি আশা করছেন আপনার স্বামী কখনো মাথা গরম করে কথা বলবেন না, অর্থাৎ আপনার মনের আশাটা কি, প্রত্যেকেই সব সময় যুক্তিপূর্ণ ব্যবহার করবেন, সব সময় সঠিকভাবে ব্যবহার করবেন আপনার সঙ্গে। এভরিবডি মাস্ট বি কাইন্ড অ্যান্ড জাস্ট টু ইউ অলওয়েজ, এটা কি একটা বাস্তবসম্মত আশা হলো? কিংবা আপনি ট্রেন ধরার জন্য স্টেশনে যাচ্ছেন, স্টেশনে গিয়ে শুনলেন ট্রেন 2 ঘন্টা লেট, মেজাজ গরম, গভর্নমেন্টকে গালাগালি, রেলওয়েকে গালাগালি দিচ্ছেন মনে মনে। আপনি আশা করছেন ট্রেন সঠিক সময়ে ছাড়বে, হ্যাঁ ছাড়া উচিত তা মানছি, কারণ টাইম টেবিলে ওই টাইমটা লেখা আছে। কিন্তু কি হওয়া উচিত আর কি হয়, এই দুইয়ের মধ্যে পার্থক্যটা লক্ষ্য করুন। আমাদের আরেকটি অবাস্তব বাসনা হল দ্য ওয়ার্ল্ড মাস্ট গো দ্য ওয়ে আই লাইক, আমি যেভাবে চাইছি ঠিক সেইভাবেই জগৎটা চলুক, আপনি যেভাবে চাইছেন ঠিক সেরকমভাবে আপনার স্বামী ব্যবহার করুন, আপনার ছেলে ঘুম থেকে ঠিক সময় উঠুক, ট্রেন রাইট টাইমে ছাড়ুক, প্লেন ঠিক সময় পৌঁছাক, এগুলো হওয়া উচিত মানছি, কিন্তু কি হয়? আরেকটা, তাহলে এটা হলো দ্বিতীয় নম্বর আনরিয়েলিস্টিক বাসনা, দ্য ওয়ার্ল্ড মাস্ট গো দ্য ওয়ে আই লাইক। আরেকটা তৃতীয় আছে, আরেকটা 3 নম্বরটা হলো আই মাস্ট গেট হোয়াট আই ডিজার্ভ। আপনি অফিসে খুব খেটেছেন, ভালো কাজ করেছেন, আশা করছেন প্রমোশন পাবেন, প্রমোশনের লিস্ট বেরোলো, সেখানে আপনার নাম নেই, আপনি আপসেট, হতাশ। কেন? ওই অবাস্তব বাসনা, আই মাস্ট গেট হোয়াট আই ডিজার্ভ। আপনি বলবেন তাহলে কি এগুলো কিছু চাইবো না, সে কথাই বলছি না। প্রথমে বলছি বা বলতে চাইছি, আগে দেখুন আপনার মধ্যে কোনো গণ্ডগোল আছে কিনা, আপনার চাওয়ার মধ্যে কোনো গণ্ডগোল আছে কিনা। মাথা যত ঠান্ডা থাকবে আপনি ততই সঠিক ডিসিশন নিতে পারবেন, তাই আগে নিজের মাথাটা ঠান্ডা রাখা ভীষণ দরকার। আপনি যদি ইমোশনালি আপসেট হয়ে পড়েন তাহলে আপনার জ্ঞান, অভিজ্ঞতা, স্কিল বা দক্ষতা কোনো কাজেই লাগবে না। তাই যখনই আপনি রেগে যাবেন বা মাথা গরম করবেন, মন অশান্ত হবে, আপনি লক্ষ্য রাখুন বা লক্ষ্য করুন আপনি কি চাইছেন, কি আশা করছেন,
এবং সেই আশাটা বাস্তব না অবাস্তব। এবারে দ্বিতীয় পদ্ধতি অর্থাৎ পরের স্টেপ, যখনই আপনার মেজাজ গরম হবে রিয়্যাক্ট করার আগে 30 সেকেন্ড সময় নিন। প্রথম 15 সেকেন্ড ধরে মনে মনে বলতে থাকুন, আমি রেগে গেছি, আমি রেগে গেছি, এরকম। অর্থাৎ নিজের রাগ সম্বন্ধে সচেতন হন। সাধারণত মানুষের কি হয়, রেগে গেলে সে অন্য সব কিছু ভুলে যায়। আপনি নিজের রাগ সম্বন্ধে সচেতন হবার চেষ্টা করুন, মনে মনে বলুন, আমি রেগে গেছি, আমি রেগে গেছি, 15 সেকেন্ড ধরে। পরের 15 সেকেন্ড ধরে অনুভব করুন রাগের সময় আপনার শরীরের ও মনের রিয়াকশনগুলি কি কি হয়। শারীরিক প্রতিক্রিয়া যেমন দাঁতে দাঁত চাপা, ভ্রু কোঁচকানো, রক্তচাপ বাড়া, শ্বাস প্রশ্বাস দ্রুত হওয়া ইত্যাদি। আর মানসিক প্রতিক্রিয়া, মন একাগ্র হয়ে ওই লোকটির উপর পড়েছে, আঘাত হানবার ইচ্ছে হচ্ছে আপনার, অন্য সব কিছু সাময়িকভাবে ভুলে গেছেন ইত্যাদি আর অনেক কিছু হয়। এই শারীরিক এবং মানসিক প্রতিক্রিয়াগুলো, রিয়াকশনগুলো আপনি 15 সেকেন্ড ধরে লক্ষ্য করুন বা অনুভব করুন। এভাবে 30 সেকেন্ড ধরে এটি অভ্যেস করে যান, দেখবেন রাগ কমে আসছে। অবশ্য আপনাকে বলছি না যে আপনি একবার রিয়েক্ট করবেন না, কিন্তু রিয়েক্ট করার আগে আপনি 30 সেকেন্ড সময় নিন। কেন? আপনি যখন ইমোশনালি আপসেট হয়ে পড়ছেন, মেজাজ গরম হয়ে গেছে, রাগ হয়েছে, হতাশ হয়ে পড়েছেন, আপনার ডিসিশন নিতে কিন্তু ভুল হবে। যে কোনো কাজ করার আগে আমরা স্বজান্তে বা অজান্তে একটা সিদ্ধান্ত নিই, ডিসিশন নিই, এবং এই ডিসিশন যদি সঠিকভাবে না নিতে পারি আমাদের কাজও ভুল হবে। তাই কাউকে যদি শাস্তিও দিতে হয় তবুও তখনও আপনি আপনার মনটাকে ঠান্ডা করে ঠিক করুন কি শাস্তি দেবেন, কিভাবে দেবেন। এইভাবে 30 সেকেন্ড ধরে আপনি চেষ্টা করুন, তারপরে আপনার সিদ্ধান্ত নিন। এবারে তৃতীয় পদ্ধতি, ঠিক করুন যে আগামী 3 দিন ওই পরিস্থিতিতে মন শান্ত রাখবেন। এখন 3 দিন ধরে এটি করে নিজেকে নাম্বার অর্থাৎ মার্কস দিন, আপনি কতটা সফল হয়েছেন এই 3 দিনে, 15%, 30%, 60%, 90%, অর্থাৎ আপনার সাফল্য কতখানি এই যে চেষ্টা করেছেন এই 3 দিনে। পরের সপ্তাহে আবার 3 দিন এটি প্র্যাকটিস করুন। ঠিক করুন গত সপ্তাহে যত মার্কস আপনি পেয়েছিলেন এই সপ্তাহে তার চেয়ে বেশি মার্কস পেতে হবে। এভাবে দেখবেন ক্রমশ আপনার মার্কস বাড়ছে, ওই পরিস্থিতিগুলোতে আপনি মন শান্ত রাখতে পারছেন কিন্তু সঠিক স্টেপ নিতে পারছেন। অর্থাৎ আপনি আগেও আপনার ছেলেকে ঘুম থেকে ডেকে তুলতেন, এখনো ডেকে তোলেন, কিন্তু আগে আপনার মাথা গরম হয়ে যেত ওই সময়টায়, এখন আপনি ঠান্ডা মাথাতে ওই কাজ করতে পারছেন। এরকমভাবে প্র্যাকটিস করে করে দেখবেন আপনার নিজের মনের উপর যে শুধু কন্ট্রোল এসছে তাই নয়, আপনার মনের শান্তভাবও আগের চেয়ে অনেকটা বেশি বজায় থাকছে। লুকারে কেন আবির্ভব হৃদি মন্দিরে মম গিরীন্দ্রপুর।
ভাবিব হৃদি মন্দিরে মম গিরীন্দ্র কুমারী আখি মোদে মহা ভাবে হোজে মগন আখি মোদে মহাভাবে হোয়ে মগন অদুটি চরণনে হারি ও লুকারে কেন আবির্ভব হৃদি মন্দিরে মম গিরীন্দ্র কুমারী অজ্ঞান মলিন চঞ্চল জিত ভজন সাধন বিহীন শরণাগত অতি অজ্ঞান মলিন চঞ্চল জিত ভজন সাধন বিহীন শরণাগত মা বলিয়া দাই ডাকিও বীরত মা বলিয়া দাই ডাকিও বীরত শুধু ভরসা তোমারিও মা লুকালে কেন আবির্ভব হৃদি মন্দিরে মম গিরীন্দ্র কুমারী জপে যোগে ধ্যানে সাধ্য কি ধরি তোমারে তোমার স্বরূপ কি নির্ণয় হয় বিচারে জপে যোগে ধ্যানে সাধ্য কি ধরি তোমারে মা জপে যোগে ধ্যানে সাধ্য কি ধরি তোমারে তোমার স্বরূপ কি নির্ণয় হয় বিচারে জননী নিজ গুণের না যদি মোরে জননী নিজ গুণের না যদি মোরে করুণাবাজি ও মা লুকালে কেন আবির্ভব হৃদি মন্দিরে মম গিরীন্দ্র কুমারী ও মা লুকালে কেন আবির্ভব হৃদি মন্দিরে মম গিরীন্দ্র কুমারী ও মা লুকালে কেন আবির্ভব।